আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিকের রেজাল্ট অলরেডি তোমরা প্রত্যেকেই হাতে পেয়ে গেছো। মাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা 60% অর্থাৎ 420 নাম্বার বা তার বেশি নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকেই সরকারি স্কলারশিপ 24,000 টাকা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকেই। এবং এই 24,000 টাকা পেতে গেলে কিছু টার্মস এবং কন্ডিশন রয়েছে, এবং এই জন্য ভিডিও তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই স্কলারশিপটা ছেলে মেয়ে এসটি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকেই এই 24,000 টাকা পাবে। এবং এই স্কলারশিপের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তাই এই 24,000 টাকা পেতে হলে তোমাদের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু তোমাদের কোনো ভুলভ্রান্তি হবে না এবং 24,000 টাকা তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটি খুবই জনপ্রিয় স্কলারশিপ। এই স্কলারশিপের টাকা কিন্তু একদম মানে কী বলবো 100% স্টুডেন্ট যারা সঠিক ফর্ম ফিল আপ করে তারা প্রত্যেকে কিন্তু এখান থেকে 24,000 টাকা পেয়ে থাকে। এই স্কলারশিপের বেসিক যে কনসেপ্টগুলো সেটা তোমাদের আমি ক্লিয়ার করে দিই। এই স্কলারশিপে কিন্তু তোমার ছেলে মেয়ে এসসি এসটি ওবিসি জেনারেল এমনকি তোমরা যারা ভোকেশনালিও পড়াশোনা করবে তারাও কিন্তু যদি মাধ্যমিকে 60% বা তার বেশি নম্বর পেয়ে থাকো তোমরা কিন্তু এই স্কলারশিপ পাওয়ার যোগ্য। যদি কোনো স্টুডেন্ট 419 পেয়ে থাকো অর্থাৎ এক নম্বর বা হাফ নম্বর যদি কম পেয়ে থাকো এই স্কলারশিপ কিন্তু তোমরা পাবে না। এই স্কলারশিপ মূলত সেপ্টেম্বর মাস থেকে ফর্ম ফিল আপ চলে, আপ টু ডিসেম্বরের মিডিল অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলে। এখনও কিন্তু এই স্কলারশিপের কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু দেয়নি। এই স্কলারশিপের যখনই কোনো অফিসিয়াল নোটিশ দেবে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিলেই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেবো। এই স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিন্স স্কলারশিপটি তোমরা যা যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকেই পাবে। এবং তোমরা হয়তো অনেকে এক্সাইটেড আছো, তার জন্য দেখো আমি স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার দিলাম, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। এছাড়া দেখো নিচে আমি একটি ওয়েবসাইট দিলাম, এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরা চেক করে নিতে পারো এবং যখন তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এবং যখনই কোনো অফিসিয়াল তথ্য দেবে এই ওয়েবসাইটে গিয়েও তোমরা এই অফিসিয়াল তথ্যটি কিন্তু একদম চেক করে নিতে পারো। তাই তোমরা যারা যারা 60% বা তার বেশি নাম্বার পেয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এই স্কলারশিপটি কি ফর্ম ফিল আপ করতে চাইছো। তাহলে তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি আশা করি দেখেছো, এবং যারা যারা এই 60% নাম্বার পেয়েছো তাদেরকে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। কারণ এরকম কিন্তু প্রচুর এক্সাম্পল প্রতি বছর পাই যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই তত্ত্বটা জানেই না, এই তত্ত্ব তারা জানেই না এবং তারা ফর্মটিও কিন্তু ফিল আপ করে না এবং টাকাটাও কিন্তু পায় না। এবং তোমরা যে 24,000 টাকা পাবে সেটা কিন্তু তোমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে 12,000 টাকা এবং দ্বাদশ শ্রেণীতে উঠলে বাকি 12,000 টাকা কিন্তু তোমরা পাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক থেকেই একাদশ শ্রেণীতে উঠছো তোমরা কিন্তু প্রথম বছরে 12,000 টাকা পাবে, কিন্তু মাথায় রাখতে হবে একাদশ শ্রেণীতে তোমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। একাদশ শ্রেণীতে তোমাদের কিন্তু 60% নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু 12-এ উঠে এই ফর্মটিকে আবার তোমরা রিনিউয়াল করতে পারবে। ওই যে একাদশ শ্রেণীর যে নাম্বার পাচ্ছ সেই নাম্বার দিয়ে যদি 60% নাম্বার তোমরা যদি পাও তাহলে আবার কিন্তু 12-এ তোমরা বাকি 12,000 টাকা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে কিন্তু ভালো করে পড়াশোনাটা অবশ্যই করতে হবে, তোমরা বুঝতে পারছো। এই জন্যই কিন্তু 60% নাম্বার তোমাদের একাদশ শ্রেণীতে পেতে হবে, তবেই কিন্তু 12-এ উঠে এই ফর্মটাকে তোমরা রিনিউয়াল করতে পারবে এবং 24,000 টাকা তোমরা পেয়ে যাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।